বাজার ভালো আছে, ওই যে ওই ওই গড়িয়া তাদের গেলে আর খুঁজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দর্শক কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন দর্শক বন্ধু, আপনি দয়া আলোকের সময় আমি ভালো আছি। আমি এই মুহূর্তে রয়েছি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী হাট বনগ্রাম পেঁয়াজের হাটে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে এই বনগ্রাম হাট থেকে জানিয়ে দিব আজকের বাজার দরে। পেঁয়াজের পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম কত রয়েছে, এখানকার যে কৃষক রয়েছে অর্থাৎ পেঁয়াজ যারা চাষি রয়েছে তাদের সাথে কথা বলে সম্পূর্ণ বিরোধীরা আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন। দর্শক বন্ধুরা, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের জেলায় কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ এটা কিন্তু জানিয়ে দিবেন। তো দর্শক, সরাসরি আমরা কৃষকদের সাথে কথা বলছি, সাথে থাকুন আমাদের সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাষ করা পেঁয়াজ? চাষ করা পেঁয়াজ। কতটুকু চাষ করছিলেন এবার? ছয় বিঘে। ছয় বিঘা? আচ্ছা, টাকা তো এবার দেখতেছি বাড়ি ঘর ভরে ফেলেছে টাকা। আর যেগুলো ডালেছে ওইগুলি কেনা দেবে বেটা? ওইগুলি কি জমি বেছে? বাজার 3800 গেছে। 3800 গেছে? আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে ভালো একটু বাজার যাচ্ছে, তাই না? বাজার ভালো আছে, ওই যে ওই ওই গড়িয়া তাদের গেলে আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, হচ্ছে 2000 করে বেশ, যে সময় উঠতো ওই সময় পিজ আসতে 60 মন 70 মন, এখন পিজ আসতেছে 35 মন 36 মন। এখন তো পিজ আগাচ্ছে না, ফলন নেই না, ফলন নেই তো, ফলন হবে না তো, এত আগুন পিজ ফলন হয়। এই যে প্রায় তো অপোক্ত পেঁয়াজ আপনারা তুলে আনছেন, যার ফলে তো বলছি টাকায় পোক্ত হয়েছে। টাকায় পোক্ত? টাকায় পোক্ত। আচ্ছা, তারা পেঁয়াজই পোক্ত হয় নাই? পেঁয়াজ পোক্ত হয় নাই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু পেঁয়াজ চাষিদের সাথে আছি, কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সব মিলিয়ে কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন এটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মোটামুটি ভালো পরিমাণে পেঁয়াজের আমদানি ছিল এই হাটে। সব মিলিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ আছে, আর এইসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মার্কেটে যাবে। দেখতে পাচ্ছেন হয়তো। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কে কোথায় থেকে আমার সাথে যুক্ত ছিল এবং আপনাদের জেলায় কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ। এতে করে কিন্তু সবাই জানা হয়ে যাবে যে কত দাম রয়েছে। আমরা হাট ঘুরে যতটুকু দেখেছি আজকে কিন্তু এই হাটে প্রতিমণ পেঁয়াজ বেচা কেনা হয়েছে সর্বনিম্ন আপনার 3300 অর্থাৎ 3300, উপর বাজার যেটা ভালো কোয়ালিটি পেঁয়াজ ছিল অর্থাৎ ঢাকাগামী যে পেঁয়াজটা ছিল সেটা হচ্ছে আপনার 3900 এরকম কিন্তু বেচা কিনা হয়েছে, এমনটা কিন্তু যারা ব্যাপারী রয়েছে অর্থাৎ পেঁয়াজ কে যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। দর্শক বন্ধুরা, এই ছিল আমার কাছে পাবনার বনগ্রাম পেঁয়াজের পাইকার থেকে সর্বশেষ আপডেট। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।